গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা এখানটা শিখে নেব কীভাবে করতে হয় কী বলেছে করতে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখে এইগুলো শব্দগুলো সব এলোমেলো আছে দেখো এগুলো সাজিয়ে একটা বাক্য এমন তৈরি করবো যেটার একটা মানে দাঁড়ায় দেখো এটা কেমন এলোমেলো দেখতে বাসা বাবুই পাখির সুন্দর আমরা এরম করে কি কথা বলি দেখতে বাসা বাবুই পাখির সুন্দর তাই কি আমরা কীরকম বলি আমরা বলি না বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা দেখতে সুন্দর তাই তো তারপর এটা কি মোরগ ভোর তার স্বরে হলে ডাকে মোরগ ভোর তার স্বরে হলে ডাকে এটা সাজিয়ে লিখলে কী হবে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে কি ভোর হলে মোরগ তার স্বরে ডাকে তারপর কি কী তারপর বলছে সবুজ টিয়া বনে শ্যামল ওরে কিরম না এটা যদি আমরা সাজিয়ে লিখি কী হবে শ্যামল বনে সবুজ টিয়া ওরে ঠিক আছে তারপরে আমরা যদি তারপরেরটা করি তারপরটা কি বলছে তারপরটা বলছে ঘুলগুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা চড়ুইয়ের আবার অট্টালিকার বাসা হয় কীরকম হবে এটাও তার মানে এলোমেলো এলো অট্টালিকার ঘুলগুলিতে চড়ুইয়ের বাসা তাই তো এটা গেল তারপর এটা কি বলছে শালিক রান্নাঘরের ঝগড়া তিনটি করে চলে এরকম ভুলভাল এটা ঠিকঠাক করলে কি হবে এটা আমরা তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে আমরা লাইনটা শিখেছি তারপরে কি বলছে মেলেছে বক ডানা শুভ্র কি হবে বক মেলেছে শুভ্র দানা তাই তো বক মেলেছে শুভ্র ঢানা এই হয়ে গেল আজকের আমাদের এলোমেলো শব্দ এগুলো আমরা সুন্দর করে সবগুলো গুছিয়ে বলবো আজকে তারপর ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেব সবগুলো চটপট করে প্রথমে একটা কি বাবুই পাখির বাসা দেখতে সুন্দর ভোর হলে মোরক তার স্বরে ডাকে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা তিনটি শালি ঝগড়া করে রান্নাঘরের চালে বক মেলেছে শুভ্র ডানা এই হয়ে গেল আজকে আমরা এইগুলো এইভাবে ভয়েস রেকর্ডিং করব আর चटपट पाठ दे